হ্যালো আসসালামু আলাইকুম স্কুল অফ ইজিপির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ আমি মোহাম্মদ বেলাল হুসেন আজকে আমরা পাওয়ার সিস্টেম ভিকে মেধার উনিশ নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করবো উনিশ নম্বর অধ্যায় আমরা সার্কিট ব্রেকার নিয়ে আলোচনা করব ইতিপূর্বে আমরা পার ইউনিট নিয়ে বারোটি লেকচার দিয়েছি এবং সিকোয়েন্স নিয়েও আলোচনা করছি সিকোয়েন্সের ভিতরে সেমেট্রিক্যাল ফল আনসেমেট্রিক্যাল ফল আবার জেনারেটর অল্টারনেটর ট্রান্সফর্মার ট্রান্সমিশন লাইন এগুলোর ক্ষেত্রে কী করা আছে যে জিরো সিকোয়েন্স পজিটিভ সিকোয়েন্স নেগেটিভ সিকোয়েন্সের ডায়াগ্রামটা অঙ্কন করে দেখানো হয়েছে এবং আরও অনেক বিষয়ে এক্সপ্লেন করা আছে আপনারা চাইলেই দেখে নিতে পারেন তো এখন যে সার্কিট ব্রেকার নিয়ে আমরা আলোচনা করব এই সার্কিট ব্রেকারের চেয়ে সবচেয়ে আমার কাছে ভালো বই মনে হয় যে আপনারা চাইলেই আমাদের ডিপ্লোমার বইটা সুইস গিয়ার অ্যান্ড প্রোটেকশন বইটা হজরত আলী স্যারের ওই বইটা পড়তে পারেন ওইটা পড়লেই আমাদের জন্য অ্যানাফ হয়ে যাবে কেননা ওই বইটা অনেক বাংলায় অনেক সুন্দরভাবে উপস্থাপন করা আছে তো দেখুন আমরা আসলে এখান থেকে কী কী পড়ব এখান থেকে পড়ার ভিতরে আমরা চাকরি ব্রেকার কী এটা জানবো আর আর্টটি আর্ক কেন হয় এটা জানবো আর মেথড অফ আর্ক এই যে আর্থের মানে আগুন নিভানোর যে কয়েকটা মেথড আছে এই মেথড কয়টা জানবো যে একটা হাই রেজিস্ট্যান্স মেথড একটা লো রেজিস্ট্যান্স মেথড লো রেজিস্ট্যান্স মেথড বা কানের শূন্যমান মেথড হাই রেজিস্ট্যান্স বলতে কি বোঝায় যে যে জায়গাটা আর্ট সংগঠিত হবে আপনি যদি ওই রেজিস্ট্যান্সটা বড় করেন মানে জায়গাটা অনেক বড় করেন ধরেন এখানে আর্ক হয়েছে এই জায়গাটা আপনি অনেক বড় করলেন রেজিস্ট্যান্সটা বাড়ায় নিলেন তাহলে কি হয় জায়গাটা বড় হওয়ার কারণে আর্কের পরিমাণটা যে পরিমাণ আর্ক আছে তাহলে পুরোটাই যখন আসবে আর্কটা তাড়াতাড়ি নেমে যাবে অথবা সেই আর্কটা আপনি ঠান্ডা করে করতে পারেন অথবা আবার ওই আর্ককে আর্কের আয়তনটা কমেও করা যায় আর কারেন্ট শূন্যমান পদ্ধতিতে যেভাবে আমরা করতে পারি এটা শুধুমাত্র এসিতেই সম্ভব কেননা এসিতে একবার সর্বোচ্চ হয় একবার সর্বনিম্ন শূন্যতে আসে অর্থাৎ তিনশো ষাট ডিগ্রিতে সে দুইবার শূন্যতে নামে এই কারণেই কারেন্ট শূন্যমান পদ্ধতিতে খুব দ্রুত আর নির্বাপন করা যায় তবে সেটা এসির ক্ষেত্রে ডিসিতে নয় কেননা ডিসিতে কারেন্ট কখনো শূন্য হয় না মানে ওটা সার্কেল সিস্টেম না ওটা ডাইরেক্ট কারেন্ট যার কারণেই সেটার তুলনায় এটাতে খুব সহজে আগ নির্বাপন করা যায় এরপরে দেখব যে রিস্ট্রাইকিং স্ট্রাইকিং ভোল্টেজ রিকভারি ভোল্টেজ তো রিস্ট্রাইকিং ভোল্টেজটা কি ভোল্টেজটা হচ্ছে আর রিকভারি আপনি সার্কিট ব্রেকারে আগ নির্বাপন হয় সেই আগকে রিমুভ করান আগ নির্মুভ করার মুহূর্তে যে ভোল্টেজ দেয় সেই আগকে আবার পুনরায় উজ্জীবিত করার চেষ্টা করে সেটাই মূলত রিস্ট্রাইকিং ভোল্টেজ যেমন এখানে চিত্রটার মধ্যে দেখুন যে এখানে রি স্ট্রাইকিং ভোল্টেজ দেখুন এখানে এসে কারেন্ট শূন্য হয়ে গেছে সে ভোল্টেজটা আবার দ্বিগুণ হয়ে গেছে হয়ে গেছে রিস্ট্রাইক করছে অর্থাৎ সে আন চেষ্টা করতেছে রিস্ট্রাইকিং ভোল্টেজ আর রিকভারি ভোল্টেজ কী দেখুন এগুলো তো বিভিন্ন হারমোনিক্স হারমোনিক্স কি যে একটা হারমোনিক্স কিন্তু একশো আশি ডিগ্রি পর্যন্ত থাকে তো তিনশো ষাটে দুইটা হারমোনিক্স থাকে তো যখন হারমোনিক্স বলা হয় যে একটা একটা ফান্ডামেন্টাল ফ্রিকুয়েন্সি দিল ধরেন পাওয়ার সিস্টেমে তো একটা আমাদের ফান্ডামেন্টাল বা মেন ফ্রিকুয়েন্সি থাকে এই মেন ফ্রিকুয়েন্সি দ্বারা ছাড়াও আরও কিছু কিছু ফ্রিকুয়েন্সি থাকে সেই ফ্রিকুয়েন্সিগুলাই হচ্ছে মূলত হারমোনিক্স তো ওই হারমোনিক্সের এই হারমোনিসিট যে অসিলেশন আছে এই অসিলেশনের উপর যে ফ্রিকোয়েন্সিটা হয় সেই ফ্রিকোয়েন্সিটা তার নর্মাল ফ্রিকোয়েন্সিতে যখন আসবে অর্থাৎ আমার ফান্ডামেন্টালের যে ফ্রিকোয়েন্সি কার্ভটা এই কার্ভে যখন সে আসলো ওই অবস্থায় যে কার্যকরী ভোল্টেজ পাবো সেটাই আমার রিকভারি ভোল্টেজ তাহলে আমার এই চিত্র থেকে জাস্ট অথবা আপনারা ওই বইটা থেকে পড়তে পারেন যে রিস্ট্রাইকিং ভোল্টেজ আর রিকোভারি ভোল্টেজ কি আর এইখান থেকে আমরা আর এগুলো জানবো না এইখান থেকে আমরা জানবো একটু যে সালফার হেক্সা ফ্লোরাইড সার্কিট ব্রেকার এই সালফার হেক্সা ফ্লোরাইড সার্কিট ব্রেকারটা কি এটা মূলত এই একটা গ্যাস এই গ্যাসটা হচ্ছে উচ্চ ডাইলেকটিভ সম্পূর্ণ আবার হচ্ছে ইলেকট্রিক নেগেটিভ ধর্মী এটার গন্ধও নাই এগুলো হচ্ছে তার বৈশিষ্ট্য এবং অনেক ভালো বৈশিষ্ট্যের গ্যাস এটা এই গ্যাসটা দিয়ে দেখুন আমি আপনাকে দেখাই এটার একটু কার্যক্ষমতাটা একটু হালকা দেখাই সেটা হচ্ছে দেখুন সালফার সালফার হেক্সা সার্কিট ব্রেকার স্বাভাবিক অবস্থায় দেখুন এটা একটা মুভিং কন্ট্রাক্ট থাকে আর এটার একটা ফিক্সড কন্ট্রাক্ট থাকে তো মুভিং কন্ট্রাক্টটা স্বাভাবিক অবস্থায় ফিক্সড অবস্থায় থাকে স্বাভাবিক যখন স্বাভাবিক অবস্থায় কারেন্ট চলাচল করে অন অবস্থায় থাকে তখন এটা ফিক্সড অবস্থায় ফিক্সড অবস্থায় আছে স্বাভাবিকভাবে চলতেছে যখন এটার মধ্যে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হচ্ছে তখন এটার ফিক্সড কন্ট্রাক্ট আর এটা মুভিং কন্টাক্ট তো ওসলিউশন যখন সরি যখন অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হচ্ছে তখন এই মুভিং কন্ট্রাক্ট খুলে যাচ্ছে এখন এই মুভিং কন্ট্রাক্টটার সাথে এখানে একটা ভালভ আছে এই ভাবটার পরে একটা রিজার্ভার আছে এই সালফা হেক্সা গ্যাস দিয়ে ভর্তি করানো একটা রিজার্ভার আছে তো যখন এইটা এইদিকে মুভিং হচ্ছে তখন সঙ্গে সঙ্গে কি হচ্ছে এখানে ভাবটাও ওপেন হয়ে যাচ্ছে আর যখন ওপেন হয়ে যাচ্ছে তখন এটা মুভিং হয় অতিরিক্ত কারেন্টের ফলে এটা মুভিং হচ্ছে না তখন এখানে একটা আর্ক তৈরি হচ্ছে না এই আগুন জ্বলছে এই আর্কের ফলে কি হচ্ছে এই ভাবটাও খুলে যাচ্ছে এবং গ্যাসটা এই আর্কের মধ্যে আসতেছে এবং আর্কটাকে সে রিমুভ করে দিচ্ছে কেননা এই আর্কটা যখন হচ্ছে তখন মুক্ত ইলেকট্রন অনেক সরা হয় সরাসরি হয় সেই মুক্ত ইলেকট্রনকে সে গ্রহণ করে বা ভক্ষক করে ভক্ষণ করে এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য যে মুক্তি ইলেকট্রনকে সে নষ্ট করে দিতে পারে দেওয়ার পরে তখন কি হয় আগুনটা নিভে যায় আগুনটা যখন নিভে যায় তখন এই এইখানে এসে গ্যাসগুলা থাকে সেই গ্যাসটা এখানে লো চেম্বারে চলে আসে আসার পরে মূলত আবার এই গ্যাসটাকে আবার রিউজ করা যায় তো এটাই মূলত আসলে এইভাবেই মূলত এই কাজ করে থাকে স্বাভাবিক অবস্থায় এখানে দেখুন প্রেশারগুলো বলা আছে এত সেন্টিমিটারে থাকে এবং যখন সে আট সংগঠিত হয় তখন সে চোদ্দ কেজি পাঁচ সেন্টিমিটার স্কোয়ারে প্রেশার আসে তো আমরা এই সালফার হেক্সাফলোরাইড বৈশিষ্ট্যটা কি গ্যাসটার বৈশিষ্ট্য আর এর সুবিধা অসুবিধাটা জেনে আর কিছু না এটার কার্যপ্রণালী জানতে হবে না আমাদের তো এইখান থেকে আমাদের মেইন যে বিষয়টা সেটা হচ্ছে রেটিং তিনটা একটা হচ্ছে কি যে ব্রেকিং ক্যাপাসিটি একটা মেকিং ক্যাপাসিটি আর একটা হচ্ছে শর্ট টাইম রেটিং শর্ট টাইম ক্যাপাসিটি তো ব্রেকিং ক্যাপাসিটি মেকিং ক্যাপাসিটি আর শর্ট টাইম ক্যাপাসিটি এই তিনটা কি তিনটা আগে জানতে হবে ব্রেকিং ক্যাপাসিটি কি ব্রেকিং ক্যাপাসিটি হচ্ছে যখন একটা সার্কিট ব্রেকারের মধ্যে দিয়ে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হচ্ছে হওয়ার পরে সেই রি ভোল্টেজ আর রিকভারি ভোল্টেজ দুইটা ভোল্টেজ তো হচ্ছে রি স্ট্রাইকিং ভোল্টেজ তাকে আগুন বান করানোর আবার তৈরি করার চেষ্টা করতেছে আর রি রিকোভারি ভোল্টেজ হচ্ছে কি যে বিভিন্ন হারমোনিক্স হয়েছে ওই হারমোনিক্স অবস্থায় আর বিভিন্ন হারমোনিক্সের ওসিলেশনগুলো যখন তার নর্মাল ফ্রিকোয়েন্সি অথবা আগের যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ছিল ওই ফ্রিকোয়েন্সিতে থাকা অবস্থায় যে ভোল্টেজটা পাচ্ছে কার্যকরী ভোল্টেজটা সেটাকে তো আমরা রিকভারি ভোল্টেজ বলতেছি তো এই রিকোভারি ভোল্টেজ আর রিস্ট্রাইকিং ভোল্টেজের দরুন সার্কিট যে ব্রেক হচ্ছে সেটাই মূলত ব্রেকিং ক্যাপাসিটি এই ব্রেকিং ক্যাপাসিটি সার্কিট ব্রেকার অবশ্যই সবসময় এম ভিএতে প্রকাশ করা হয় যা আমি এর আগেও বলছিলাম পার ইউনিটের মেথে তো আমি জানলাম জানালাম এবং মেকিং ক্যাপাসিটি কি মেকিং ক্যাপাসিটি ওখানে যে দেখুন ওখানে কিন্তু কার্যকারী মেকিং ক্যাপাসিটিতে বলা আছে যে ধরেন আপনি একটা সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকারটা আপনি অন অফ করবেন তো অফ করতেছেন কখন অবস্থায় রানিং অবস্থায় তো রানিং অবস্থায় বা রেটেড ভোল্টেজ অবস্থায় যখন আপনি সার্কিট ব্রেকারটা অফ করতে যাবেন তো অফ করার অবস্থায় অফ করলেন সেই অবস্থায় প্রথম সাইকেলে প্রথম সাইকেলে সর্বোচ্চ যে মান কারেন্টের যে সর্বোচ্চ মান থাকে সেটাই মূলত ওই ক্যাপাসি ওই মানটাই হচ্ছে তার মেকিং ক্যাপাসিটি এখানে অবশ্যই সে মানটা সর্বোচ্চ মান অর্থাৎ কারেন্টের সর্বোচ্চ মান তবে সেটা ডিসি কম্পোনেন্ট সহ ওখানের মধ্যে যে ডিসি কম্পোনেন্টটা আছে সেটা সহ তার মানে দাঁড়াচ্ছে যে আমার মেকিং যে ক্যাপাসিটি আর ব্রেকিং যে ক্যাপাসিটি ব্রেকিং ক্যাপাসিটি মানে কি আমার শর্ট সার্কিট কারেন্ট আছে ব্রেকিং ক্যাপাসিটির ভিতরে ব্রেকিং ক্যাপাসিটি অর্থাৎ সে অতিরিক্ত যে রেটিংটা শর্ট সার্কিট রেটিংটা তার ভিতরে আছে তার মানে ওখানে যে একটা শর্ট সার্কিট কারেন্ট আছে ওই শর্ট সার্কিট কারেন্টটায় তার ওই শর্ট সার্কিট কারেন্টটার সাথে আমাকে এটা ম্যাক্সিমাম ভ্যালুতে নিয়ে আসতে হবে যেহেতু এটা ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হয় তো আর এম ভ্যালু ওইটা তো আমরা জানি কি আর এম এস ভ্যালুকে যখন ম্যাক্সিমাম ভ্যালুতে করে একটা সূত্র জানি না ভ্যালু তো আমাকে ম্যাক্সিমাম কারেন্ট নিয়ে নেয় করতে হবে তাহলে মানে কি রুট টু আর ডিসি ডিসি কম্পোনেন্টের কারণ বা ডাবলিং ইফেক্টের কারণে কথা হবে ওয়ান পয়েন্ট এইট তাহলে সূত্রটা এরকম আসবে যে আমার মেকিং ক্যাপাসিটি মেকিং ক্যাপাসিটি যদি করতে চাই তাহলে যে আমার যে শর্ট সার্কিট কারেন্ট বা ফল্ট কারেন্টটা আসতেছে ওই ফল্ট কারেন্টটার ম্যাক্সিমাম ভ্যালু নিয়ে আসবো তার সাথে ডিসি কম্পোনেন্ট সহ বা ডাবলিং ইফেক্ট সহ যে ভ্যালুটা আসে ওয়ান পয়েন্ট এইট পর্যন্ত তাহলে আমি এই রুট টু এবং ওয়ান পয়েন্ট এইট যদি দিয়ে দেই তাহলে আই আর এম এস গ্রহ টু পয়েন্ট ফাইভ ফাইভ আসে তো আপনি চাইলে একবারই টু পয়েন্ট ফাইভ ফাইভ মুখস্থ রাখতে পারেন অথবা এইভাবে মুখস্থ রাখতে পারেন যে আগে ম্যাক্সিমাম আর এম এস ভ্যালুটাকে ম্যাক্সিমাম নিয়ে আসবো ম্যাক্সিমাম নিয়ে আসার পরে ওয়ান পয়েন্ট এইট দিয়ে গুন দিব তাহলে আপনার মেকিং ক্যাপাসিটি পাবেন আর যখন এটা সংজ্ঞায়িতভাবে প্রকাশ করতে যাবেন তখন এভাবে বলবেন যে একটা সার্টিফিকার যখন অফ করার মুহূর্তে রেটেড ভোল্টেজ অবস্থায় তাকে যখন অফ করা হবে তখন প্রথম সাইকেলে প্রথম সাইকেলে তার মধ্যে সর্বোচ্চ যে পরিমাণ কানেক্ট প্রবাহিত হয় তবে সেটা ডিসিম কম্পোনেন্ট সহ সেটাই তার মেকিং ক্যাপাসিটি এখন দ্য রেট অফ দেখুন দ্য রেট অফ রাইস অফ রি স্ট্রাইকিং ভোল্টেজ কি এটা দেখি দ্য রেট অফ রাইস অফ রি স্ট্রাইকিং ভোল্টেজ রেট অফ রাইস অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ হচ্ছে যে প্রতি মাইক্রো সেকেন্ডে যত কিলো ভোল্টের ভোল্টেজ হয় আর কি যত কিলো ভোল্ট যায় সেটাই আমরা মূলত দ্য রেট অফ দ্য রেট অফ রাইস অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ বলবো আপনারা এটাই ট্রিপল আর ট্রিপল আর ভি এটার মিনিংটা একটু দেখে নিন কেননা ট্রিপল আর ভি এটা সবসময় একটু মাথায় রেখেন এটা আপনার এক মার্কের জন্য হলেও আসতে পারে তো আমরা আগে ম্যাথ করি ম্যাথ করলে বাকি বিষয়গুলো যা দরকার সব জানতে পারবো তো এখানে দেখি আমরা একটা ম্যাথ দেখি এই ম্যাথের মধ্যে কি বলা আছে সার্কিট ব্রেকার রেটিং কত পনেরোশো এম্পিয়ার এবং এক হাজার এম দি এ তার মানে কি দেখি পনেরোশো এম্পিয়ার এটা হচ্ছে তার রেটেড রেটেড এম্পিয়ার রেটেড এম্পিয়ার ওকে পনেরোশো এম ভি এ তার মানে হচ্ছে কি এটা ব্রেকিং ক্যাপাসিটি ব্রেকিং ক্যাপাসিটি কেন ব্রেকিং ক্যাপাসিটি এম ভি হয় সেটা কত এম ভি এ এক হাজার এ হাজার এম এ এটা হচ্ছে তার ব্রেকিং ক্যাপাসিটি তার মানে স্যার রেটেড কারেন্ট পাইলাম ব্রেকিং ক্যাপাসিটি পেলাম এখন 33 কিলো তার মানে হচ্ছে স্যার সেটা রেটেড কিলো ভোল্ট তেত্রিশ কিলো ভোল্ট রেটেড কিলো ভোল্ট সেকেন্ড থ্রি ফেজ অয়েল সার্কিট ব্রেকার এটা ছিল কি একটা থ্রি ফেজ অয়েলের সার্কিট ব্রেকার এখন কি করতে হয়েছে রেটেড নর্মাল কারেন্ট রেটেড নর্মাল কারেন্ট কত এটা পনেরোশো এমপিয়ার ওকে পাইলাম এবার ব্রেকিং ক্যাপাসিটি ব্রেকিং ক্যাপাসিটি কত দেখুন প্রশ্নটাই বলতে এবার ব্রেকিং ক্যাপাসিটি দুই নম্বরে ব্রেকিং ক্যাপাসিটি কত এক হাজার এমভি সেটাও পাইলাম রেটেড সেমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট যেহেতু ব্রেকিং ক্যাপাসিটি ব্রেকিং ক্যাপাসিটি মানে ফল্ট এমভিএ মানে শর্ট সার্কিট এমভিএ তো শর্ট সার্কিট এমভিএ যদি আমার হয় এক হাজার এমভিএ তাহলে রেটেড সেমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট মানে শর্ট সার্কিট কারেন্ট বা ফল্ট কারেন্ট তাহলে শর্ট সার্কিট কারেন্ট বা ফল্ট কারেন্ট কত আছে তাহলে শর্ট সার্কিট এমভিএ থেকে দিয়ে দিই তাহলে শর্ট সার্কিট এমভিএ কত এক হাজার এমভিএ রুট থ্রি গুণন রেটেড কিলো ভোল্ট কত তেত্রিশ কিলো ভোল্ট যেহেতু এটা কিলো ভোল্ট এটাকে কেভিএ আনতে হবে তার মানে এখানে এক হাজার দিতে হবে আরও তাহলে সেটা আসবে কে ভি এ তার মানে এক হাজার গুণম এক হাজার ভাগ রুট থ্রি গুণন তেত্রিশ তাহলে কত আসতেছে দেখুন সতেরো ফোর নাইন ফাইভ পয়েন্ট ফোর ফাইভ এমপিআর অর্থাৎ এটাই তার শর্ট সার্কিট কারেন্ট বা ব্রেকিং কারেন্ট এটা হচ্ছে তার ব্রেকিং কারেন্ট এটা হচ্ছে তার ব্রেকিং ক্যাপাসিটি বা এমভিএ তার মানে আমরা ওটা বললাম এখন রেটেড মেকিং কারেন্ট কি তো মেকিং কারেন্টের ক্ষেত্রে আমি কি বললাম যেটা শর্ট সার্কিট এটা তো অবশ্যই আর এমএস ভ্যালু তো সেই আর ভ্যালুকে আমি ম্যাক্সিমাম ভ্যালুতে নিয়ে আসবো তাহলে ওয়ান পয়েন্ট সেভেন ফোর নাইন ফাইভ গুনন ফোর ফাইভ গুনন রুট টু ম্যাক্সিমামে চলে আসলো কিন্তু আর এম এস ভ্যালু আমরা জানি যে আই এম সমান সমান রুট টু যদি দেই তাহলে কত আই আর এম এস আর এম এস ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুতে যখন রুট টু করা হয় তখন আর এম এস চলে আসে তো এই ম্যাক্সিমাম রুট রুট টু যদি আসে তাহলে এটা কি ম্যাক্সিমাম কারেন্ট সমান সমান আর এম এস পাচ্ছি এবং সেটার ওয়ান পয়েন্ট এইট গুন ওয়ান পয়েন্ট এইট গুণ সরি এখানে হচ্ছে সেটার হচ্ছে কত ওয়ান পয়েন্ট এইট গুন তাহলে যে ভ্যালুটা আসছে সেটাকে আমি রুট টু গুন এইট অথবা যে ভ্যালুটা আসছে সরাসরি দিয়ে সূত্রটা করে কেউ মেকিং ক্যাপাসিটি আই শর্ট সার্কিট বা আই আর এম ভ্যালু তবে এই আর এম এস ভ্যালু আবার এই আই আবার এই আই না কেননা এখানে শর্ট সার্কিট কারেন্ট রেটিং তাহলে টোটাল আসতে আসতে কত আপনার চৌচল্লিশ ফাইভ থ্রি সিক্স কত এম্পিয়ার তার মেকিং ক্যাপাসিটি হচ্ছে এত এখন দেখুন শর্ট টাইম রেটিং শর্ট টাইম রেটিং অর্থাৎ তার অপারেটিং টাইমটা কত সময় ছিল ফর থ্রি সেকেন্ডের জন্য অর্থাৎ শর্ট টাইম রেটিং এর ভিতরে সে থ্রি সেকেন্ডের ভিতরেই এত এম্পিয়ার দিছে অর্থাৎ সে এত এম্পিয়ার পর্যন্ত চলতে পারছে অর্থাৎ এত এম্পিয়ার বেশি যখনই গেছে তখন সে কি হয়েছে ব্রেক করছে কেননা এটা তো তার ব্রেকিং ক্যাপাসিটি আর কম পর্যন্ত সে কাজ করছে তার মানে সে থ্রি সেকেন্ড পর্যন্ত সে শর্ট টাইম রেটিং দিছেই তারপরেই ব্রেক করছে এটা হচ্ছে তার শর্ট টাইম রেটিং হচ্ছে তাহলে সেকেন্ড এখানে আছে দেখেন থ্রি সেকেন্ড সেকেন্ড আছে তার শর্ট টাইম রেটিং এবং রেটেড সার্ভিস ভোল্টেজটা ত্রিশ কিলো ভোল্ট তার মানে এখানে সব পাইলাম আমরা তো এবার দেখি আরেকটা একটা ম্যাথ দেখব সেটা হচ্ছে উনিশ পয়েন্ট থ্রি উনিশ পয়েন্ট থ্রি কি বলেছে এ শর্ট সার্কিট টেস্ট অন সার্কিট ব্রেকার এই ম্যাপটা সম্ভবত এর আগে আসছিল অ্যান্ড ফলোয়িং রেডিং অবটেনিং দ্য সিঙ্গেল ফ্রিকোয়েন্সি ট্রানজিয়েন্ট টাইম টু রিচ দ্য পিক অফ রিয়ে স্ট্রাইকিং ভোল্টেজ কত পঞ্চান্ন মাইক্রো সেকেন্ড তো রিয়ে স্ট্রাইকিং ভোল্টেজের ক্ষেত্রে পঞ্চান্ন মাইক্রো সেকেন্ডের ক্ষেত্রে আমরা এখানে একটা ইয়া জানছিলাম যে এরা বাইর করতে বলছে দেখেন ডিটারমেন্ট দ্য অ্যাভারেজ ট্রিপল আর ভি অর্থাৎ রেট অফ রাইস অফ রিয়ে স্ট্রাইকিং ভোল্টেজ তো রেট অফ রাইস অফ রিয়ে স্ট্রাইকিং ভোল্টেজ হচ্ছে প্রতি মাইক্রো প্রতি মাইক্রো সেকেন্ডে কত কিলোভোল্ট সেটা নির্ণয় করতে বলছে রেট অফ রাইস অফ রিস ভোল্টেজ হচ্ছে প্রতি যত কিলোভোল্ট হবে সেটা তো প্রতি কত কিলোভোল্ট হচ্ছে তাহলে প্রতি মাইক্রো সেকেন্ড যেহেতু আছে কত পঞ্চান্ন মাইক্রো সেকেন্ড কিলোভোল্ট আছে টোটাল কিলোভোল্ট আছে কত একশো কিলোভোল্ট তার মানে প্রতি মাইক্রো সেকেন্ডে হবে দুই কিলোভোল্ট তাহলে একটা অ্যান্সার শেষ এখন ফ্রিকুয়েন্সি অফ অসিলেশন এখন এই ফ্রিকুয়েন্সি অফ অসিলেশনের ক্ষেত্রে একটা বিষয় আছে এখানে যে এখানে যে টাইমটা হবে টাইমটা দুই গুণ বেশি হবে কেননা যখন রি স্ট্রাইকিং ভোল্টেজ গুলো হয় তখন কিন্তু ভোল্টেজটা অনেক বেশি হয় অর্থাৎ টু দুই গুণ হয় যার কারণে এখানে যখন ওই ফ্রিকুয়েন্সি নির্ণয় করবেন ফ্রিকুয়েন্সি নির্ণয়ের ক্ষেত্রে টাইমটাকে দুই দিয়ে গুণ দেবেন তার মানে আমার টাইম আছে কত এখানে পঞ্চাশ তাহলে পঞ্চাশ গুণন টু তাহলে কত হলে একশো তাহলে ওয়ান ভাগ একশো তাহলে তাহলে হল জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান হচ্ছে তো সেখান থেকে এখানে কত আছে মাইক্রো আছে মাইক্রো আছে তাগুণ মাইক্রো দিলে তাহলে ছয়টা শূন্য দিয়ে গুণ দেই তিনটা ছয়টা দশ হাজার দেখুন এখানে দশ হাজার হার্স তার মানে খালি এখানে সহজ ভাষায় ইয়ে করে রাখবেন যে ট্রিপল আর ভি যদি হয় ট্রিপল আর ভি মানে যে প্রতি মাইক্রো সেকেন্ডটা কত কিলোমাল্ট হচ্ছে তা নির্ণয় করতে হবে দেন যে যে ফ্রিকোয়েন্সি হবে অবশ্যই যে টাইমটা হবে টাইমটাকে দুই দিকে গুন দিয়ে অন দিয়ে ভাগ দিলে তার ফ্রিকোয়েন্সি চলে আসবে তো এখান থেকে পরে যে দেখুন দুই দুটো মানে ম্যাথ আছে এক এবং দুই নম্বরের ম্যাথটা দেখুন অনেক সহজ করে দেওয়া আছে যে যে ম্যাথটা আমরা করলাম না এর আগে এই ম্যাথটা ওই ম্যাথটাই সেম ম্যাথটা এর সার্কিট ব্রেকার ইজ রেটেড কত পঁচিশশো অন দিয়ে পঁচিশশো এম্পিয়ার তা তার মানে তার রেটেড কারেন্ট হচ্ছে কত পঁচিশশো এম্পিয়ার প্রশ্নে দেখেন দ্য রেটেড নর্মাল কারেন্ট কত পঁচিশশো এম্পিয়ার এত এমভিএ তার মানে ব্রেকিং ক্যাপাসিটি কত পনেরোশো এম ভি এ তো ব্রেকিং কারেন্ট নির্ণয় করতে বলছে তো ব্রেকিং কারেন্ট এটা তো আছে এম ভি এ তার ক্যাপাসিটি ওই অনুযায়ী সে সার্টিফিকেটের ডিজাইন হয়েছে এই ডিজাইনের সার্টিফিকেট তার কিন্তু ব্রেকিং কারেন্ট কত তো ব্রেকিং কারেন্ট হচ্ছে কত পনেরোশো সরি পনেরোশো ভাগ রু থ্রি গুনন কিলোভোল্ট কত সার্ভিস কিলোভোল্ট হচ্ছে তেত্তিরিশ গুনন এক হাজার তার মানে ছাব্বিশ টু ফোর থ্রি তাহলে ছাব্বিশ দেখুন টু ফোর থ্রি এই যে তাহলে এটাও মিলে গেল এরপরে কি আছে শর্ট টাইম রেটিং কারেন্ট শর্ট টাইম রেটিং কারেন্ট অর্থাৎ সে কতদিন পর্যন্ত সে তার সার্ভিস দিছে তাহলে কতদিন পর্যন্ত দিছে যে এই পরিমাণ কারেন্ট পর্যন্ত অর্থাৎ তার শর্ট সার্কিট কারেন্ট পর্যন্ত থ্রি সেকেন্ডের জন্য সে এই কারেন্টটা সার্ভিস দিছে মানে ওই প্রশ্ন আর এই প্রশ্ন সেম প্রশ্ন নিশ্চিত নাও দেখুন সেম কাজে আপনারা এটা করতে পারবেন তাহলে আমাদের সার্কিট ব্রেকার লেকচার শেষ